নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড। সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা, নজর রাখছি আজকের খবরে। জামশেদপুরে করোনা সংক্রমণের ঝুঁকি দ্রুত ছড়িয়ে পড়েছে। এখানে জামশেদপুর জেলা প্রশাসন আবারও এর ব্যবস্থাপনাকে নতুন করে সংস্কার করতে শুরু করেছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক সহ সমস্ত আধিকারিকরা সাক্ষীর সার্ভিলেন্স সেন্টার ছাড়াও শহরের সমস্ত কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন। এই সময় জেলার এডিসি সৌরভ সিনহা জানিয়েছেন যে পূর্ববর্তী কোয়ারেন্টাইন কেন্দ্রগুলিকে উন্নত করে কোয়ারেন্টাইন কেয়ার হিসেবে গড়ে তোলা হচ্ছে। বর্তমানে স্যাম্পেলের জন্য পুরনো স্থানটি ব্যবহার করা হবে। এছাড়া জেলা প্রশাসন দ্বারা সক্রিয় মামলার বেডের সংখ্যা তিনগুণ বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এডিসি জানিয়েছে, বর্তমানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 2000 বেডের ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানিয়েছেন যে মানগোস্থিত অবধ ডেন্টাল কলেজ কোভিড কেয়ার সেন্টার হিসাবে ব্যবহৃত হবে। এছাড়া জেলা প্রশাসন কোভিড কেয়ার সেন্টার হিসাবে কেপিএসকেও ব্যবহার করা হবে। অন্যদিকে তিনি পেড কোয়ারেন্টাইন সেন্টার চিহ্নিত করার কথা বলেছেন। তিনি বলেন যে রোগীরা সংক্রমণ এড়ানোর জন্য পেড কোয়ারেন্টাইন সেন্টার ব্যবহার করতে পারেন। একই সঙ্গে এডিসি জনগণকে বাড়িতে থাকার পাশাপাশি সামাজিক দূরত্ব অনুসরণ করতে কঠোরভাবে আবেদন জানান। जितना एक्टिव केस है उसके तीन गुना ज्यादा बेड कैपेसिटी हम लोग क्रिएट कर रहे हैं। अगर अभी 780 एक्टिव केस है तो अराउंड 2000 बेड कैपेसिटी हमारे पास रहनी चाहिए। और हम लोग कोशिश कर रहे हैं कि लोगों को बताएं कि अगर आप पेड क्वारंटाइन या इंस्टीट्यूशनल क्वारंटाइन में जाएंगे तो ज़्यादा अच्छा होगा, क्योंकि संक्रमण इससे नहीं फैलेगा। और ऐसे तो होम क्वारंटाइन का सरकार से जो आया हुआ है एसीसी का, वो জামশেদপুরে করোনা সংক্রামিতদের ক্রমবর্ধমান সংখ্যার পরিপ্রেক্ষিতে বিজেপি তফসিলী সংগঠন গুরুত্বের সাথে বিবেচনা করে জেলা প্রশাসকের কাছে একটি দাবিপত্র জমা দিয়েছে। এর মাধ্যমে জেলা সভাপতি বিমল বৈঠা বলেন যে জেলার করোনার তীব্র সংক্রমণকে নজরে রেখে প্রতিদিন জেলার সকল স্বাস্থ্যকেন্দ্র এবং কোভিড সেন্টারে স্যানিটাইজ করার প্রয়োজন। তবে সরকারি হাসপাতাল ও কোভিড কেন্দ্রের দুর্দশার বিষয়ে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন যে জেলায় প্রতিদিন করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে, বেশিরভাগ মানুষ সরকারি হাসপাতালে গিয়ে সংক্রামিত হচ্ছে। তিনি সরকারি হাসপাতাল ও কোভিড কেন্দ্রগুলি নিয়মিত স্যানিটাইজেশন করার দাবি জানিয়েছেন। পরন্তু আবি সরকারি বিভাগ কি স্থিতি ইতনি গম্ভীর হয়ে গই হ্যায় কি ওয়াহাঁ কে মেডিকেল কে জো স্বাস্থ্য কর্মী হ্যায় উনকো ভি স্বাস্থ্য কে লিয়ে ইমার্জেন্সি কে লিয়ে কিসি তরহ কা সামগ্রী উন লোগো উপলব্ধ নাহি কিয়া জা রাহা হ্যায়। তো উনকে মন মে ভি ইয়ে ডর বৈঠা হুয়া হ্যায় কি কোভিড 19 জেসে সংক্রমণ কহিন উন পর ভি নাহি ফ্যাল জায়ে। আপ লাগাতার দেখ রহে হোঙ্গে কি কিতনে ডক্টর কিতনে নার্স ইস সংক্রমণ মে ঘুস রহে হ্যায় মিল গয়ে হ্যায় উনকো ভি সংক্রমিত হো রাহা হ্যায়। জামশেদপুর পুলিশ বড় সাফল্য লাভ করেছে। জামশেদপুরের পুলিশ মোটরসাইকেল চুরি করে বিক্রয়কারী দলটিকে পর্দা ফাঁস করে দারুণ সাফল্য অর্জন করেছে। কদমা থানা পুলিশ গোপন সূত্রে তথ্য পায় যে মোটরসাইকেল চোরের গ্যাং শহরে সক্রিয় রয়েছে। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। একই সাথে গ্রেপ্তার করা অপরাধীদের কাছ থেকে মোটরসাইকেলের কিছু অংশ এবং মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। পুলিশের মত অনুযায়ী এই গ্যাং মোটরসাইকেলের পার্টসের একটি ছোট সংস্থা চালাচ্ছিল। আপাতত পুলিশ মামলাটি তদন্ত করছে। সরাইকেলা খারসাওয়া পুলিশ ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচারিক হেফাজতে পাঠিয়েছে। এই ঘটনা সম্পর্কে সরাইকেলা সার্কেল ইন্সপেক্টর পাসকাল টোপ্পো জানান, রবিবার সকাল 7:30 নাগাদ খারসাওয়া থানা এলাকার আমদাউপি এলাকার 13 বছর বয়সী নাবালিকা নদীতে স্নান করতে যায়। এই সময় নারায়ণপুর গ্রামের গণেশ মারলা নামে এক 23 বছর বয়সী যুবক ওই নাবালিকাকে ধর্ষণ করে। একই সঙ্গে তিনি বলেছেন যে এই ঘটনার পরে অভিযুক্ত পলাতক রয়েছে, যাকে চাইবাসার কুমারডুঙ্গি থানার অন্তর্গত লিড়িলিপি গ্রাম থেকে এসপি ও এসডিপিও দ্বারা গঠিত দল গ্রেপ্তার করে পস্কো আইনের অন্তর্গত বিচারিক হেফাজতে পাঠিয়েছে এবং নাবালিকাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়। গঠিত টিম কে দ্বারা তৎপরতা দেখাতে হুয়ে দিনাঙ্ক 27/7/2020 কো অভিযুক্ত গণেশ মারলা কো কুমারডুঙ্গি থানা জেলা পশ্চিম সিংভূম ক্ষেত্র সে কুমারডুঙ্গি থানা কে সহযোগ সে গ্রেপ্তার কিয়া গিয়া। সরাইকেলায় অবৈধ জমির উপরে জেলা প্রশাসনের কড়া পদক্ষেপ, ভূমি মাফিয়াদের মধ্যে চাঞ্চল্য। জানানো হচ্ছে যে সরাইকেলা জেলায় অবৈধ জমি ব্যবসা নিয়ে এখন সরাইকেলা প্রশাসন আরও কঠোরতা শুরু করেছে। জেলার গামারিয়া অঞ্চলের সাপড়া গ্রামে সরকারি জমিকে দখল করার পরে এসডিও ডাক্তার বাশারত কাইয়ুম এতে চলাকালীন নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ সময় গামারিয়া অঞ্চল অফিসের সকল কর্মকর্তার সাথে সিও ধনঞ্জয় উপস্থিত ছিলেন। এই সময় প্রায় 5 ঘন্টা পর্যন্ত সরকারি জমিটির পরিমাপ করা হয়। একই সাথে এসডিও বলেন যে করোনা সংক্রমণ চলাকালীন চতুর্দিকে লকডাউনের পরিস্থিতি রয়েছে, এর সুযোগ নিয়ে কিছু ভূমি মাফিয়া অবৈধ ব্যবসায় নিযুক্ত।
যুক্ত হয়েছে, যার নিয়মিত তথ্য তারা পাচ্ছিলেন। এরপর আজ সকালে এখানে অবৈধ নির্মাণ সম্পর্কিত তথ্য পৌঁছানোর পর নির্মাণ কাজ বন্ধ করা হয়। উল্লেখিত জমির দাবিদার এ সময় উপস্থিত হননি, তবে এটি এমন কোনো বিশেষ একটি অঞ্চল নয় যেখানে ভূমি মাফিয়ারা সরকারি জমি নিয়ে খেলছে। আদিত্যপুর ও গামারিয়া থানা এলাকার সরকারি জমিতে ব্যাপক পরিমাণে লেনদেন হচ্ছে। এই মামলায় বিগত দিনে 2 থেকে 3টি হত্যাও হয়েছে। জানানো হচ্ছে যে খাকি ও খাদির পাশাপাশি অসামাজিক তত্ত্বও পুরোপুরি সক্রিয় রয়েছে এই খেলার পিছনে। বর্তমান এসডিও পদক্ষেপ নেওয়ার পরে এলাকার ভূমি মাফিয়াদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। और यहाँ देखा कि यहाँ प्रयास किया जा रहा है और अब यहीं पे हम जो सरकारी ज़मीन है उसको आइडेंटिफाई करके वहाँ पे बोर्ड लगाएंगे और जो ये प्रयास कर रहा था उसका भी देखा जाएगा उसके विरुद्ध क्या कार्रवाई। জামশেদপুরে সোনারি খুঁটাটির সৃষ্টি 108 বিধানেশ্বর শিব মন্দিরের সামনে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। জেএনএসসির কাছে লিখিত আবেদন করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই দুর্গন্ধের মধ্যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে পূজো করতে আসা লোকজনের মধ্যে চরম অসন্তুষ্টি দেখা যায়। লিখিত আবেদন জেএনএসসি কো দিয়া গিয়া হ্যায়, আবি তক কোই ইসকা সুধার নেই হুয়া, ইস পর একশন নেই হুয়া, কারওয়াই নেই। ইয়াহাঁ 40-50 পরিবার আতা হ্যায়, লেকিন 10-15 परिवार डायरेक्ट इफेक्टेड है। हम लोग को डर है कि महामारी के रूप में मत आ जाए। बरसात का समय है, फैल जाता है, चारों तरफ बिखरा रहता है, सब मरा हुआ चीज़ यहाँ पर ला कर फेंकता है। जितना जो खसी काटता है, जो कुत्ता काटता है, जो भी काट कुट कर सब ला कर यहीं पर फेंकता है। सामुदायिक विकास एक फेंकता था, विकास भवन में बगल में कचरा फेंकता था, जब नहीं बना था विकास भवन कचरा फेंकता था। अब जब बन गया तो वहाँ से कचरा ला करके यहाँ ला के फेंकता है, वो वहाँ से ला के फेंकता है, इधर से ला के फेंकता है। জামশেদপুরের রহরগড়া মধ্যগাদ্রা পঞ্চায়েতের সারমাটলি বস্তি ও উত্তর পশ্চিমে গাদ্রায় বিদ্যুতের 11,000 ভোল্টের তার মাটি কেটে বসাতে জলের পাইপ ফেটে যায়। এক সপ্তাহ থেকে জল সরবরাহ করা হচ্ছে না। রহরগড়া মধ্যগাদ্রা পঞ্চায়েত এবং উত্তর পশ্চিমে গাদ্রার 2500 বাড়ির প্রায় 20,000 লোকেদের মধ্যে জলের জন্য হাহাকার শুরু হয়ে গেছে। ইসে সম্বন্ধিত বিভাগ কো হম লোক পানি সে সম্বন্ধিত বিভাগ কো কমপ্লেন দিয়ে কি ভাই এক হপ্তা সে পানি নেই আ রা, তো আজকাল আজকাল করকে টাল মটল করকে আজ এক হপ্তা হো গিয়া। और इस गांव से बाड़ी गोड़ा, राहड़ गोड़ा, गधड़ा इत्यादि के 15,000 जनसंख्या के लोग प्रभावित हो रहे हैं और कम से कम 2,000 घर में पानी नहीं मिल रहा। और जहां पानी एक हफ्ता से जो गड्ढा कोड़ा रखा खोद दिया गया है, सब एक हफ्ता से बंद है काम। और इसमें बहुत बड़ा गड्ढा भी हो गया है, पानी भरा हुआ है, तो कभी भी रात बिरात घटना घट सकती है। और ये सब दूर टाउन जाना पड़ रहा है पानी को लाने के लिए। यहाँ से टेलको टाउन को वहाँ सप्लाई पानी है, वहाँ से लेके आ रहे हैं सब, वहाँ भी लंबा लाइन लगा रहता है। পোটকা থানা এলাকার হাতাস্থিত লিজের মামলায় মাতারা কনস্ট্রাকশন পাউরু পাহাড়ে 6 একরে লিজ পেয়েছে, যা গ্রামবাসীরা কোনো অবস্থাতেই এটি ভাঙতে দিতে রাজি নয়। গ্রামবাসীরা বলেছেন যে এই পাহাড়ের সাথে আমাদের বিশ্বাসের সম্পর্ক রয়েছে, আমরা জীবন দেব কিন্তু পাহাড় দেব না। এদিকে পাহাড়ের কিছু অংশ জেসিবি দ্বারা ভাঙা হয়েছিল, যার শুদ্ধিকরণের কাজ আজ গ্রামের স্থানীয় লোকেরা পুরোহিতদের সাথে সামাজিক দূরত্ব অনুসরণ করে পাহাড়ের শুদ্ধিকরণ করেন এবং বলেন যে কোনো পরিস্থিতিতেই পাহাড়ের লিজের মঞ্জুরি দেওয়া হবে না। আমাদের এখানে পরম্পরাগতলে আমরা আষাঢ়ী পূজা মানি, ঠিক আছে। আষাঢ়ী পূজা যদি করা হয় না, যে আষাঢ়ী পূজা যদি নাই করি তো আমরা ধানও নাই কাটি, ঘাসও নাই কাটি, খুড়কাও নাই কাটি। তো সেই জন্য এরা যে এই যে বোট গাড়লেন, পাথর তাড়লেন, ইগা তো আমাদের মানে একটা অপরাধ কাজ করলেন সমাজে। আমাদের আদিবাসী সমাজে একটা বহুত অপরাধ মানা যায়, তো ওইটাকে আজ আমরা শুদ্ধকরণ করা হচ্ছে। মা বোন সবাই আসিছেন, আমাদের নায়া বাবু আসিছেন, তো তারা সবাই লোক, গাঁয়ের লোক আমরা জুটি করি, আজ আমরা শুদ্ধকরণ করা হচ্ছে। বাবা ভোলানাথের প্রতি ভক্তদের বিশ্বাস তাদেরকে মন্দির পর্যন্ত টেনে নিয়ে আসছে। মন্দিরে তালা বন্ধ থাকার পরেও মহাদেবের ভক্তগণ বাবার মন্দিরের দ্বারে ধূপকাঠি জ্বালিয়ে বাবাকে সন্তুষ্ট করেন। হলদিপুকুরের শিব মন্দিরে ভক্তদের ভিড়ের পরিপ্রেক্ষিতে আজ সোমবার সকাল থেকেই পুরোহিত মন্দিরে তালা লাগিয়ে দেয়। এরপরে ভক্তরা মন্দিরে এসে মন্দিরের প্রবেশদ্বারে বাবার পূজা অর্চনা করেন।